শুনতো, স্কন্দ পুরাণে লিখিত অছি মহাপ্রভুকর সেবা পূজা বিধি, সে দায়িত্ব হচ্ছে শঙ্করাচার্য জগন্নাথঙ্কর প্রথম সেবক গজপতি মহারাজ এবং সেবক মানে সেটি প্রশাসনের কিছু করবার নাই কি সরকার কিছু করবার নাই, সেমানে যা চাইবে ইয়ে কেবল তাকে যোগাই দেবে, কিন্তু এ সেবা পূজার হস্তক্ষেপ করে পারিবে না। সে দৃষ্টি এমানে সুপ্রিম কোর্টকে যাওয়া পূর্বর গজপতি মহারাজ এবং সরকার উচিত লা, যেহেতু সে হচ্ছে চলতি ঠাকুর, সে ধর্মগুরু শঙ্করাচার্য এবং সেবক মান সহ পরামর্শ করে কার্যানুষ্ঠান করার কথা এবং রাজ্য সরকারকে লিখে প্রশাসনকে লিখবার কথা সে কলেনি। কিন্তু যেতবে মানবর সুপ্রিম কোর্ট কেদেলে রথযাত্রা বন্ধ হোক, সে সময় কাল বিলম্ব ন করে গজপতি কেদেলে যেহেতু সুপ্রিম কোর্ট কিন্তু আমি সমস্ত মানুষ বাধ্য, যে রথযাত্রা করার কথা সে কথাটি কে কী না, গোটে হচ্ছে বিধি গোটে হচ্ছে পরম্পরা, রথযাত্রা এক পরম্পরা নয় এক বিধি জগন্নাথঙ্কর, সে বিধি রক্ষা দায়িত্ব হচ্ছে কাহার, শঙ্করাচার্য গজপতি এবং সেবক মানুষ দায়িত্ব, সে দায়িত্ব সে তুলাইবার কথা, সে দায়িত্ব ন তুলাইকি গোটে উদাহরণ খালি দেবি, ধর জগন্নাথঙ্কর বিধি হচ্ছে রাত্রি মনেহি পরে সে তাম্বুল সেবন করতে, তাম্বুল সেবন মানে গোটে পানপত্র তাদের গুয়া গুজরাতি লবঙ্গ যাইত্রী সব দিয়ে দিয়া হয়, যদি প্রশাসন কহব যে এগুলা দাম বড়িগাল দর বড়িগাল এখন দিয়ে হব না, তা গোপাল জর্দা দিয়া যাও জগন্নাথ কোনো গোপাল জর্দা খাইবে, সেমতি যেত তাঁর বিধি হচ্ছে সে রথযাত্রা, রথযাত্রা কমিটি হব সে রথযাত্রায় যাবে সে বিধি পালন করবে হব, সে বিধি পালন কলা পরে আমি কোণ সতর্কতা অবলম্বন করা পড়ব সে কথা প্রশাসন দেখব, যে সংক্ষিপ্ত করা সেটি গহরি হব না কি সেটি কিছু হব না কিন্তু রথযাত্রা হব তাকে নিয়ন্ত্রণ করে করার কথা, সে বিষয়ে চিন্তা ন করি কী গোটে সংস্থা সে সুপ্রিম কোর্টকে পড়াইলা, কারণ ওড়িশা বিকাশ করছে, সে ওড়িশার কত বিকাশ করছেন মুখ মো জীবনে শুনি না, সে কিন্তু সুপ্রিম কোর্টকে চাল গেলে সে রথযাত্রা বন্ধ করে দিল, রথযাত্রা বন্ধ হল পরবর্তী কালে মাননীয় সুপ্রিম কোর্টের কেউ জজ কে জগন্নাথ ইচ্ছারে বন্ধ হল, তো জগন্নাথ ইচ্ছারে যদি রথযাত্রা বন্ধ হয়ে গেল তাহলে জগন্নাথ ইচ্ছারে তো করোনা সংক্রমণ হোক ইয়ে কোভাবে যুক্তি, এভাবে যুক্তি করার কথা নয়, রথযাত্রাটা কৌশ হতে বিধি জগন্নাথঙ্কর বিধি রক্ষা করা প্রত্যেক ওড়িয়ার অন্তত কর্তব্য, কারণ সে হচ্ছেন ওড়িশার আরাধ্য দেবতা জগতর নাথ, জগতর নাথ সে কণ কে জগন্নাথ ধর্ম হচ্ছে এক বিশ্বাস, জগন্নাথ হচ্ছেন এক বিশ্বাস মানব সমাজের, সে হচ্ছেন আরাধ্য দেবতা, তেমন তাঁর এভাবে বিচার করা বস্তুবাদী চিন্তা নেই উচিত হয়ে নেই, রথযাত্রা কৌশি মধ্যে যেতে সংক্ষিপ্ত হোক মধ্যে বিধি রক্ষা হোক রথযাত্রা করা যাক। গজপতি মহারাজ কৌচন্তি পরিচালনা কমিটির যে যুক্তি থিলা যে গজপতি মহারাজ কৌচন্তি পরিচালনা কমিটির যে পরামর্শ থিলা তাকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের উপযুক্ত ভাবে দর্শাইলে নাই, যে পাই সুপ্রিম কোর্ট বন্ধ কলে কৌশি কথা, মন্দির পরিচালনা কমিটি অলগা এবং তাঁর সেবা পূজা হচ্ছে অলগা, মু প্রথমরু কইছি প্রথমরু আপনার কইছি যে জগন্নাথঙ্কর সেবা পূজা অলগা এবং মন্দির পরিচালনা হচ্ছে অলগা, আপনার মনে থাকবে উত্তর গৌরব বারিশ মধুসূদন দাস লড়িকি মন্দির প্রশাসনকে পাট মহাদেবীঙ্କ হাতে রয়েছে ব্রিটিশ শাসনকে দেই নথিলে, কি ব্রিটিশ শাসন আসব নেই নথিলে ইয়ে নেবে কেমতি, তেমন মন্দির যেত বড়িগলা তার যাত্রী সংখ্যা বড়িলা নানা কথা হল, সেতবে সরকার চিন্তা কল গোটে টেম্পল আডমিনিষ্ট্রেসন গোটে মন্দির পরিচালনা কমিটি কত অর্থ যোগাইব হব কত কোণ আইন শৃঙ্খলা রক্ষা করবে এইসব কথা বুঝবে, কিন্তু জগন্নাথঙ্কর সেবার কোণ লাগবে পূজার কোণ লাগবে তা কোণ সেবন করবে, সে কথা করা দায়িত্ব দিয়া যাইছে শঙ্করাচার্য ধর্মগুরু শঙ্করাচার্য এবং চলতি প্রতিমা যে হচ্ছেন আমার গজপতি মহারাজ, সে পরামর্শ করি সেবক মান সহ পরামর্শ করে
ପରିସ୍ଥିତି କୁ ଯାଇ କିଭଳି ସଂକ୍ଷିପ୍ତ ବ୍ୟବହାର କରିବାକୁ ହେବ, ସଂଯମ ଆଚରଣ କରିବାକୁ ହେବ, ନିୟନ୍ତ୍ରଣ ରଖିବାକୁ ହେବ, ଯେମିତି କରୋନାକୁ ଜାଣି ଯେଉଁ ଘଟଣା ଯେଉଁ ଘଟୁଛି ଏ ଘଟଣା ଯଦି ଆଫେକ୍ଟ କରିବନି ତାକୁ ଚିନ୍ତା କରି କରିବା କଥା, ସେ କଥା ସେ କଲେ ନାହିଁ। ଏଇଟା ହେଉଛି ଦୁଃଖ।